হ্যালো, হাই, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি বেঙ্গলি শাড়ি ড্রপিং নিয়ে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে আগের ভিডিওতে, তাই জন্য আমি এবারের ভিডিওতে তোমাদের সামনে এই শাড়ি ড্রপিংটি আমাকে মিষ্টিদি করে দেখাবে। মিষ্টিদিকে অনেকবার করে আমি রিকোয়েস্ট করেছিলাম, আর আমি রিকোয়েস্ট করেছি তোমাদেরকে একটা সুন্দর একটা টিউটোরিয়াল দেখাচ্ছি, তোমরা কি করবে? হ্যাঁ, ভালো লাগলে কিন্তু লাইক করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করবে মিষ্টিদি চ্যানেলটিকে। আর কিছুই করতে হবে না। তাহলে চলো, মিষ্টি দি আমাকে শাড়ি ড্রপিংটা কিভাবে শিখিয়ে দিল এবং কিভাবে বা নতুন কিছু টিপস দিল কিনা, এই সবকিছু আমি তোমাদেরকে দেখাবো। চলো চলো তাড়াতাড়ি দেখে নি। হাই, আমি মিষ্টি, তোমাদের সাথে আবার একটি বেঙ্গলি টাইপের শাড়ি ড্রপিং নিয়ে এসেছি। তো আমি আগের যে শাড়ি ড্রপিংগুলো দেখিয়েছিলাম সেগুলোতে হয়তো আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি বা শেয়ার করতে পারিনি। তো এবারের টিউটোরিয়ালটাতে আমি পুরোটা দেখাবো এবং অনেক কিছু টিপস দেব। শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো স্টার্ট করি। ফার্স্টে শাড়ির যে এন্ডটা থাকে সেটা তো পেটিকোটের মধ্যে ইন করে নিতে হবে, এটা ফার্স্ট স্টেপটা। এবং এরপরে কিন্তু আঁচলে চলে আসব। আঁচলে দেখো একটি সুন্দর করে কুচি করতে হবে যাতে শুধু পাটটুকু থাকে। এই ব্রাইডাল শাড়ি ড্রাপিংটিতে মোটা পাড় কিন্তু একদমই ভালো লাগে না, সে তুমি যতই মোটা হও না কেন। এবার তোমার রুচির কিছুটা এফেক্ট করবে যে তুমি সরু ক্যারি করতে পারবে না মোটা, কিন্তু এই শাড়ি ড্রাপিংটিতে বেসিক্যালি কিন্তু এরকম শুধু পাটটুকুই রাখলে বেশি ভালো লাগে। তো এরপর দেখো এইভাবে তুমি তোমার যাকে পরাবে তাকে এইভাবে ধরতে বলবে এবং তুমি একটা হাতের সাথে আরেকটা হাত ঠেকিয়ে দেখো ঠিক এইভাবে কুচিটিকে করবে। এবং আমার অনেকেই এরকম বন্ধু আছে যারা মেকআপ আর্টিস্ট হয়েছে নতুন নতুন, বা হয়তো মেকআপ শিখতে চাইছো, তোমাদের সামর্থ্য নেই, তারা আমার চ্যানেলটিকে ফলো করো। আমি অনেক নতুন নতুন শাড়ি ড্রাপিং দেখাবো এবং মেকআপ তোমাদেরকে শেখাবো। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে প্রেস করো। তো দেখো এরপর আবারও ওইটিকে ধরে নিচেরটায় আমি শাড়িটিকে ভালোভাবে পাট পাট করছি এবং যাতে খুব স্মুথ লাগে শাড়িটিকে, যাতে কোথাও ভাঁজ না পড়ে থাকে এরকম টাইপের করে নিতে হবে। এবং তুমি যাকে পরিয়ে দেবে তাকে বলবে, এবং এটা সেলফভাবেও পরা যায়, ওরকম একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তুমি চেক করে নিতে পারো। বা এটা যদি তুমি কাউকে পরিয়ে দিতে চাও খুব সুন্দর করে, তাহলে এটা তোমরা ফলো করো। এবং দেখো একটার পর একটা হাতে নিয়ে আমি কিভাবে কুচিটিকে করছি, তাতে কিন্তু কুচিটি খুব সুন্দর হবে। এই দেখো, এবং ফার্স্টে ছোট তারপর একটু বড় বড় এইভাবে করে কুচিটিকে আমি করেছি। এরপর তোমরা পুরো মেঝেতে ঠেকে থাকা এতটা লেন্থ নেবে শাড়ি আঁচলটি, যাতে সামনের দিকে যেটা আসবে সেটুকুও রাখতে হবে, তার জন্য এত বড় আঁচলটিকে রাখতে হয়েছে। এর আগের ভিডিওতে তোমরা খুব ভালো রেসপন্স করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা অনেক ভালো থেকো এবং আমার পাশে থেকো এমন করি। এরপর দেখো আঁচলটিকে আমি লেফট শোল্ডারে রাখলাম। এরপর এখানে কিন্তু আমি একটি সেফটিপিন ইউজ করবো, সেফটিপিন দিয়ে এটাকে ভালোভাবে আটকে নেবে। এবং অবশ্যই বড় সেফটিপিন ইউজ করবে, তাতে শাড়ির কিন্তু কোনো ছিঁড়ে যাওয়ার প্রবলেম থাকবে না। ভালোভাবে সেফটিপিনটাকে মেরে নেবে। এরপর নিচে যে পোর্শনটা আছে সেটাকে ভালোভাবে যাতে একটার সাথে একটা ভাঁজ খেয়ে থাকে সেইভাবে এটিকে ধরে নিতে হবে। এবং তোমরা চাইলে এখানে একটি সেফটি পিনও মেরে নিতে পারো। সেফটি পিনটা আমি মারবো এবং শেষে মারবো, তোমরা চাইলে এটা ফার্স্টেও মারতে পারো। এটা এইভাবে এখন রেখে দিতে হবে। এরপর দেখো আমরা সামনের যে ডিজাইনটা আছে সেটা করব। এই যে সামনে থেকে টেনে নিয়ে এসে আমি ব্লাউজে একটি সেফটিপিন মারলাম এবং এটি লম্বালম্বি একদম বেঁকা হয়ে লম্বালম্বি হয়ে সেফটিপিন মারতে মারতে নিচের কুচিটিতে আসবে। দেখো এখানে একটি সেফটিপিন মেরে নেবে। এরপর সেকেন্ড যে কুচিটি আছে ওখানেও একটি সেফটিপিন মারবে ভিতর দিয়ে। দেখো ঠিক এইভাবে, এবং একদমই সোজাসুজি ভাবে মারবে না, তাতে শাড়ির যে একটি ডিজাইনটা থাকে সেটা ভালো লাগবে না, একটুখানি ক্যারাচে করে নিচের দিকে নামবে সেফটি পিনটা।
দেখো, এবং এই জায়গাগুলোতে তোমরা বড় সুতোগুলো মারবে, তাতে শাড়ির কোনো ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। ঠিক এইভাবে আঁচলটিকে টেনে নিয়ে এসে এই জায়গাটিতে একটি সেফটি পিন মারবে। দেখো যাতে মাঝখানে কোথাও এক্সট্রা কাপড় না থাকে, একদমই টেনে নিয়ে এসে মারবো। দেখো, এবং পিছনের যে শাড়ি থাকবে সেটার সাথে কোনোভাবেই যেন আটকে না যায়, তাহলে কিন্তু শাড়ি যে আমি স্টাইলটা করবো সেটা একদমই ঘেঁটে যাবে। এরপর এরকম হলো, একদম স্টেপ বাই স্টেপ করে সেফটি পিনটা নামছে, একদমই সোজা। দেখো একটা লাইন চলে যায়নি সেফটি পিনে, একটু বেঁকা হয়ে গেছে। ঠিক এইভাবে সেফটি পিনটা মারতে মারতে আসবো। দেখো শাড়ির কুচিগুলো এরকম টাইপ যদি করা হয় তাহলে খুব সুন্দর ছোট ছোট কুচি হয়ে আসবে, খুবই সুন্দর লাগে। এই শাড়ি ড্রাপিংটা তোমরা ব্রাইডালে নিজের বিয়ের দিনকে অবশ্যই পরতে পারবে, এবং যদি বন্ধু বান্ধব যে কোনো কারোর রিলেটিভের বিয়ে থাকে সেখানে তুমি এই শাড়িটি পরতে পারবে, যে কোনো শাড়ি দিয়ে খুব সুন্দর লাগে এই শাড়ির স্টাইলটি। আর এইভাবে তোমরা পেটিকোটের মধ্যে ইন করবে, সামনের যে ডিজাইনটা আছে সেটাকে তুলে তারপর এটা পেটিকোটের মধ্যে ইন করবে, এবং সামনেরটা আবার দেখো এইভাবে নিয়ে এসে ভালোভাবে ঝেড়ে নিতে হবে, যাতে আবার প্রত্যেকটা কুচি পরে থাকে। এটা কিন্তু একবার লাস্টে করলে হবে না, এটা ফার্স্টেই করে নিতে হবে, যাতে শাড়ির যে ডিজাইনটা আছে সেটা খুব ভালোভাবে বসে। লাস্টে করলে কিন্তু এটা হবে না, তোমরা নিজেরা অবশ্যই ট্রাই করতে পারো। এরপর আবারও সেফটি পিন ইউজ করছি, ঠিক এই জায়গাটিতে, যাতে এটা উঠে না আসে। দেখো, এবং এখানটায় আমি উপর দিয়ে মারলাম, কিন্তু এমন ভাবে মারবো যেটা সেফটি পিনটা না দেখা যায়। তোমরাও এইভাবেই মেরে নিও। এরপর দেখো আমরা পিছনের আঁচলটিতে চলে এসেছি, এখানেও আঁচল সব কুচিগুলোকে ধরে আমি একটা সেফটি পিন মেরে নেব, ঠিক এই জায়গাটিতে, যাতে এই আঁচলের জায়গাটি ঘেঁটে না থাকে। তার জন্য দেখো আমি বড় সেফটি পিন মারছি, কারণ বেনারসি শাড়ি একটু মোটা, সরু যদি ছোট সেফটি পিন ইউজ করি তাহলে কিন্তু একদমই সেটা হবে না এবং বেঁকে টেঁকে যাবে, তার জন্য আমি একটি বড় সেফটি পিন মেরেছি। এবং এরপর এই যে আঁচলটিকে দেখছো, এই আঁচলটিকে সামনে নিয়ে এসে তোমরা এই সামনের যে আঁচলটি আছে সেটাকে জাস্ট তুলে পেটিকোটের মধ্যে ইন করে দেবো, এবং অবশ্যই তোমরা ওখানে একটি সেফটি পিন আটকে নেবে যাতে খুলে যাওয়ার কোনো চান্স না থাকে। এইভাবে এরপর আবারও শাড়িগুলোকে ভালোভাবে গুছিয়ে নিতে হবে, যাতে শাড়ির স্টাইলটা খুব সুন্দর লাগে। আমার শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, কেমন লাগছে আমাকে? মিষ্টি দেখে সুন্দর করে শাড়ি পরানো শিখিয়ে দিলে তোমাদেরকে, লাইক করো কিন্তু। এবং এই শাড়ি ড্রাপিং এর সাথে মিষ্টি দিয়ে আমাকে একটি সুন্দর ব্রাইডাল মেকআপও করেছে, সেটাও মিষ্টি দিয়ে পরে তোমাদের সাথে শেয়ার করবে। এবং নিচে কমেন্ট করো যে আমাকে কেমন লাগছে, আর আবারও যদি আমাকে মিষ্টি দিয়ে চ্যানেলে দেখতে চাও তোমরা, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আমি আবার নিশ্চয়ই আসবো মিষ্টি দিয়ের সাথে তোমাদের সামনে। টাটা।